Hello. আজকে আমি নিয়ে আইছি রায়ম ফ্র্যাঙ্কার একটা সেই অসাধারণ ম্যাচ যেখানে আমি করতেছি অনেক বেশি হেডশট মারতেছি, ওই হেডশট এত বেশি দিয়ে লোকদের চোখ কপাল উড়ে যাবে দেখুন আপনারা। আমি গেমে চলে আসছি, দেখতে থাকুন কেমনে আমি প্রথম রাউন্ড জিতি। আমি একবার 0-5 জিতছি, দেখেন কেমনে আলো কীভাবে আপনারা কিন্তু ইউজ করবেন। যদি না পারেন তাহলে আমার একটা ইউটিউবে ডেডিকেটেড ভিডিও আছে, ওইখানে যা দেখে নেবেন আলো কেমনে ইউজ করবেন। দেখেন আমি জিতছি, তো সবার আগে শর্টটা মিশে গেল, এটা মিশে গেল, তারপর আমার প্রথম রাউন্ডটা অসাধারণভাবে জিতে গেছি। এবার দ্বিতীয় রাউন্ডটা দেখুন কেমনে জিততে থাকি। সবার আগে আমি বোম আর আমি ধোয়া সারা বোমটা মারছি। আমি একেবারে 3-4টা না 2টা গুলিতে আমি এনিমিদের এগিয়ে মারি দিছি। দেখতে থাকুন, ওইটা আমাকে চেয়ে বেশি ড্যামেজ দিছিল, খালি মাত্র 8 লাই বাঁচছিল। আমি আলোক ইউজ করে মেডিকিট বাড়াইতেছি, তারপর দেখছি ওই মেডিকিট বাড়াইতেছি। আমি এখনই ইম করে দেখতে লাগলাম আর দেখতে দেখতেই মারিছি, ওই মরে গেছে। এই সাহায্যে 2 রাউন্ড জিতে গেছি। দেখুন কীভাবে 0-5 করবো আমি। আমি নিচে খানা থমসন আর UMP, থমসন তো আমি অনেক ভালো চলাতে পারি, UMP তো অনেক বেশি রিকোয়াল হয়, তার জন্য আমার ভালো লাগে না UMP। থমসন তো আমি 1 নম্বর আমার গুলি। আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবার সব কিছু করবেন। আমার মাত্র 100-এর বেশি সাবস্ক্রাইবার, 1000 করলে আমি গোল্ড মেডেল পাই যাবো। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করেন। ওই যে গ্রেনে মরে গেছে, আমি 3 রাউন্ডও দিচ্ছি, 0-3 রাউন্ড দিচ্ছি। তখন আমি ইম দিয়ে দেখতেছিলাম, মারতে পারলাম না। আবার থমসন আমি নেড়ে দিচ্ছি আর দিয়েছি একটা হেডশট, কিন্তু মরলো না। আবার দিতেছি কিন্তু মরলো না, কিন্তু ওই গোয়া লাই দিল, কিন্তু একটা গ্রেনের মালার সাথে সাথে মরে গেছে। আমি 0-4 করছি। এবার তো ওই চাকু আর চাকু নিয়েছিল, FF9 নিয়েছিল, আর কি নিয়েছিল, আর এই যে এগ্লিডিয়ার নিয়েছিল, কিং ফাইটার এগ্লিডিয়ার নিয়েছিল। এটা তো আমি একবারে মারি দিছি। চাকু ইউজ করবার না, ওই তো একটা গাধার নু বটলা, আমি প্রো প্লেয়ার না। এই যে আমি একবার হেডশট মারি দিছি, এটা আমি 0-5 করে দিচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ঠিক আছে, বাই বাই, ঠিক আছে।